বড় খবর, এবার থেকে রেশনে মিলবে রান্নার গ্যাস। কবে থেকে শুরু হবে আসুন বন্ধুরা দেখে নিই। এবার রেশনে মিলবে রান্নার গ্যাস। 5 কিলোগ্রাম ওজনের এলপিজি সিলিন্ডার বিতরণ করা হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাস থেকেই ভর্তুকি মূল্যে রেশন দোকানে রান্নার গ্যাস পেয়ে যাবেন গ্রাহকরা। শুক্রবার কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে বৈঠকের পর এমনটাই দাবি করলেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স ফেডারেশন এর সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু। সংগঠনের দাবি, এতে একদিকে যেমন গ্রাহকরা উপকৃত হবেন, পাশাপাশি আর্থিকভাবে উপকৃত হবেন রেশন ডিলাররাও। কেন্দ্রীয় সরকারের তরফে রেশন ডিলারদের কমিশন বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিশ্বম্বর। তবে রেশন ডিলারদের কমিশন বাড়বে আগামী অর্থবর্ষে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর তরফে আশ্বাস পাওয়ার পর আপাতত কেন্দ্রীয় বাজেট পর্যন্ত সমস্ত আন্দোলন স্থগিত রাখছে রেশন ডিলারদের এই সংগঠনটি। এবার রেশন দোকান থেকে মিলবে 5 কেজি এলপিজি সিলিন্ডার। খুব শীঘ্রই এই 5 কেজি গ্যাস সিলিন্ডার রেশন দোকান থেকে ভর্তুকি মূল্যে পাওয়া যাবে। এ ব্যাপারে বিশ্বম্বরবাবু বলেন, আগে এটা কেন্দ্রীয় সরকার চালু করলেও তা বাড়তি মূল্যে দেওয়া হতো, এবার থেকেই তা ভর্তুকি মূল্যেই পাওয়া যাবে। চাল গমের পাশাপাশি ডাল এবং ভোজ্য তেল যাতে দেওয়া হয় রেশন দোকান থেকে, সে ব্যাপারেও কেন্দ্রের সম্মতি আদায় হয়েছে বলে এছাড়াও রেশন ডিলারদের কমিশন বৃদ্ধিরও দাবি করেছেন বিশ্বম্বর বসু। তবে চলতি অর্থবর্ষে নয়, আগামী অর্থবর্ষে তা বৃদ্ধি করা হবে বলে কেন্দ্র থেকে আশ্বাস পেয়েছেন বলে জানান বিশ্বম্বরবাবু। উল্লেখ্য, সারাদেশেই যাতে রেশন ব্যবস্থা চালু করা হয় তার দাবিতে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স ফেডারেশন। পশ্চিমবঙ্গে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেশন ব্যবস্থা ও সকলের জন্য খাদ্য, সকলের জন্য রেশন সুনিশ্চিত করেছেন, সারাদেশেই তেমনটা চালু করার দাবি জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু।